নমস্কার বন্ধুরা, লিভিয়ার ডু ম্যাথমেটিক্স চ্যানেলে স্বাগত। আজকে আমরা আবার ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2014 সালের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। 2014 সালের পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিল তার সমাধান করব আমরা। আমরা ইতিমধ্যেই প্রথম 15টি প্রশ্নের সমাধান করে দিয়েছি। আজকের ভিডিওতে বাকি থাকা 5টি প্রশ্নের সমাধান আমরা করব। এখন যারা আগের ভিডিওগুলি দেখনি তাদের জন্য এই ভিডিওর নিচে ডিসক্রিপশনেতে আগের ভিডিওর লিঙ্ক এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তোমরা চাইলে বিগত 10 বছরের সব ভিডিও দেখে নিতে পারো এবং অবশ্যই এই আগের ভিডিওগুলিও দেখে নাও, এই 2014 সালের। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তাহলে তোমরা আগের ভিডিওগুলোর জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ককে ক্লিক করে প্লেলিস্টে চলে যাও, তাহলেই দেখতে পাবে। তো শুরু করি। দেখো, বলেছে ত্রিভুজ ABC এর উচ্চতা হচ্ছে AD, আর বলা আছে যদি AB বাহু গ্রেটার দ্যান AC বাহু হয়, অর্থাৎ AB বাহু যদি AC বাহুর থেকে বড় হয়, তবে AB² - AC² / BD² - CD² মান কত আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের ছবি, হবে এরকম ত্রিভুজ ABC হচ্ছে এই ত্রিভুজটা। আর কি বলা আছে, দেখো AB বাহু AC বাহুর থেকে বড়, এখানে দেখো এই AB বাহুটা AC বাহুর থেকে বড়। আর কি বলা আছে, AD উচ্চতা। এখন আমরা উচ্চতা বলতে কি বুঝি, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে যে লম্ব, সেই লম্বের দৈর্ঘ্যটাই হচ্ছে উচ্চতা, বা সেই লম্বটাই হলো উচ্চতা। তাহলে এখানে AD হচ্ছে উচ্চতা। এখন যেহেতু উচ্চতা AD, তাই এটা কি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব, তার মানে এই কোণটা সমকোণ, একইভাবে এই কোণটাও সমকোণ। তাহলে আমরা দুটো সমকোণী ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ ABD আর ত্রিভুজ ACD। তাহলে দেখো, আমরা ত্রিভুজ ABD সমকোণী ত্রিভুজ থেকে পাই তাহলে ABD সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাবো, ABD আমরা কি জানি, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান ত্রিভুজ স্কোয়ার। তাহলে ভূমি হচ্ছে BD, তাহলে BD² যোগ AD² মানে লম্ব স্কোয়ার = অতিভুজ মানে AB² এটা আমাদের একটা সমীকরণের মতো হলো, এটাকে এক লিখে রাখলাম। আবার ত্রিভুজ ACD সমকোণী ত্রিভুজ হয়েছে, তাহলে ACD সমকোণী ত্রিভুজ থেকে পাই, দেখো এখানে ভূমি হচ্ছে CD, তাহলে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে AD মানে AD² সমান অতিভুজ স্কোয়ার, অতিভুজ হলে AC। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখলাম। এখন এই 1 এবং 2 নম্বর সমীকরণ উভয় পক্ষকে বিয়োগ করে পাই, তাহলে 1 থেকে 2কে বিয়োগ করে পাই। দেখো, 1-এর বামপক্ষ কি আছে, BD² যোগ AD² মাইনাস 2-এর বামপক্ষে কি আছে, CD² যোগ AD² তাহলে বিয়োগ করে দিলাম বামপক্ষ। একইভাবে ডানপক্ষও বিয়োগ করব, তাহলে কি হবে, AB² - AC² এখন ব্র্যাকেটটা খুললে আমরা বিয়োগ করলে পাবো BD² যোগ AD² -CD² - AD² সমান AB² - AC² তাহলে দেখো, -AD² + AD² কেটে গেল, তাহলে আমরা পেলাম BD² - CD² - AB² - AC² এটাকে আমরা ঘুরিয়ে লিখি, তাহলে কি পাবো, AB² - AC² - BD² - CD² এখন এই BD² - CD² এদিকে ভাগ করে দিলাম, তাহলে কি হবে, AB² - AC² - BD² - CD² = 1। তাহলে এই ভগ্নাংশের মান হবে 1। পরের প্রশ্ন বলা আছে, একটি বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বহিঃকোণগুলির সমষ্টির দ্বিগুণ হলে বহুভুজটির বাহু সংখ্যা কত। তাহলে আমরা প্রথমেই ধরে নেব বহুভুজটির বাহু সংখ্যা সমান n। এখন আমরা জানি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হয়, না অন্তঃকোণগুলির সমষ্টি সমান
টু ইন্টু এন মাইনাস টু সমকোণ, তার মানে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি হচ্ছে এক সমকোণ। আর বহিকোণগুলোর সমষ্টি কী হয়? বহিকোণ যে কোনো বহুভুজের তার বাহু সংখ্যা যাই হোক, এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের বহিকোণগুলোর সমষ্টি হয় সর্বদাই 360 ডিগ্রি। এখন প্রশ্নে বলা আছে যে অন্তঃকোণগুলির সমষ্টি বহিকোণগুলির সমষ্টির দ্বিগুণ, তাহলে কি হবে প্রশ্নানুযায়ী মানে শর্তে? দেখো অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি কোনটা? এটা টু ইন্টু এন মাইনাস টু ইন্টু 90 ডিগ্রি সমান বলেছে বহিকোণগুলির সমষ্টির দ্বিগুণ। তাহলে বহিকোণগুলির সমষ্টি কত? 360 ডিগ্রি ইন্টু দুই, তাকে দুই দ্বিগুণ করতে হবে কারণ দ্বিগুণ বলা আছে। এখন এই দুই আর এই দুই কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো? এন মাইনাস টু ইন্টু 90 ডিগ্রি সমান 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কী পাবো আমরা? এন মাইনাস টু এই 90 ডিগ্রি এদিকে ভাগ করে দিই সমান 360 ডিগ্রি বাই 90 ডিগ্রি, কাটাকাটি করলে হবে 4। তাহলে এন মাইনাস টু সমান 4, তাহলে এন সমান 4+2 সমান 6, তাহলে অপশান বি সঠিক উত্তর। প্রশ্ন বন্ধুরা বলেছে ত্রিভুজ ABC-তে কোণ এ আর কোণ সি এর যোগফল মানে কোণ এ প্লাস কোণ সি সমান 140 ডিগ্রি এবং কোণ বি প্লাস টু ইন্টু কোণ সি সমান 120 ডিগ্রি, তাহলে নিচে দেওয়া সম্বন্ধগুলির মধ্যে কোনটি সঠিক, অর্থাৎ কোন বাহুটা বড়, এবি থেকে এসি বড় নাকি এবির সঙ্গে এসি সমান, নাকি এবি এসির থেকে বড় নাকি বিসির সাথে এসি সমান? তো চলো বন্ধুরা এই অঙ্কটা আমরা কীভাবে করব দেখি। তার আগে বলি বন্ধুরা এই রকমের অঙ্ক কিন্তু পূর্বের বছরের প্রশ্নগুলিতেও এসেছে, তাই তোমরা প্লিজ বিগত বছরের প্রশ্নগুলি ভালো করে দেখে নাও। বিগত বছরের প্রশ্নের সমস্ত 10 বছরের বিগত লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আগের বছরের ভিডিওগুলি দেখে নাও, তাতে পরীক্ষায় প্রচুর বেনিফিট পাবে, প্রচুর সুবিধা হবে, কারণ তোমাদের একই ধরনের অঙ্ক আসছে বারে বারে। তাহলে দেখো ত্রিভুজ একটা, এই বিষয় একটা ত্রিভুজ, তো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কোণ এ যোগ কোণ সি দেওয়া আছে 140 ডিগ্রি। এখন আমরা যদি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি সবসময় 80 ডিগ্রি হয়, তাহলে এটা আমাদের জানা কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান 180 ডিগ্রি। এখন কোণ এ যোগ কোণ সি দেওয়া আছে 140 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? কোণ বি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এ প্লাস কোণ সি, এটা আমরা এখান থেকে লিখতে পারি। এই কোণ এ আর কোণ সিকে ডান দিকে নিয়ে চলে গেলাম, তাই মাইনাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণ এ প্লাস কোণ সি কত? 140 ডিগ্রি বসিয়ে দাও, কোণ এ প্লাস সি এর জায়গায় 140 ডিগ্রি বসিয়ে দাও, বিয়োগ করলে হবে 40 ডিগ্রি। তাহলে কোণ বি এর মান আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি, এখানে বসিয়ে দিলে আমরা কোণ সি এর মান পেয়ে যাবো। দেখো আমাদের দেওয়া আছে কোণ বি প্লাস টু ইন্টু কোণ সি সমান 180 ডিগ্রি, কোণ বি পেলাম 40 ডিগ্রি, বসিয়ে দাও 40 ডিগ্রি যোগ টু ইন্টু কোণ সি সমান 180 ডিগ্রি, তাহলে টু ইন্টু কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তাহলে টু ইন্টু কোণ সি 180 থেকে 40 বিয়োগ করলে হয় 140 ডিগ্রি, তাহলে কোণ সি সমান 140 ডিগ্রি বাই 2, কাটাকাটি করলে হবে 70 ডিগ্রি। আমরা কোণ বি সমান 40 ডিগ্রি আর কোণ সি সমান 70 ডিগ্রি পেয়ে গেছি। এখন আমরা জানি কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি মানে কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, কোণ বি 40 ডিগ্রি, তাহলে কোণ এ আমরা বসাই কোণ এ যোগ কোণ বি এর জায়গায় 40 ডিগ্রি বসিয়ে দিলাম যোগ কোণ সি এর জায়গায় 70 ডিগ্রি, কোণ সি এর জায়গায় আমরা 70 ডিগ্রি বসিয়ে দিলাম, দিয়ে কত পেলাম? যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে কোণ এ যোগ 70 ডিগ্রি 40 ডিগ্রি হয় 110 ডিগ্রি যোগ করলে সমান 180 ডিগ্রি, তাহলে কোণ এ সমান 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান 70 ডিগ্রি। তাহলে আমরা কী পেলাম? কোণ এ হচ্ছে 70 ডিগ্রি, কোণ বি হচ্ছে কত ডিগ্রি? 40 ডিগ্রি, আর কোণ সি আমরা পেলাম 70 ডিগ্রি। তাহলে ত্রিভুজে তিনটে কোণ পেয়ে গেছে। এখন ধরো এইটা আমাদের ত্রিভুজ এ বি সি, আমরা পেয়েছি কোণ এ 70 ডিগ্রি, আমরা পেয়েছি কোণ বি 40 ডিগ্রি,
আমরা পেয়েছি কোন সি 70 ডিগ্রি, কোন সিও 70 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বলেছে আমরা কি জানি যে বৃহত্তম বাহুর বড়, বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম হবে, অর্থাৎ যে কোণটি বড় তার বিপরীত দিকের বাহুটিও বড় হবে, বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম হয়। এখন দেখো এখানে বলেছে এ বি লেস দ্যান এসি, আচ্ছা যদি এ বি লেস দ্যান এসি সমান হয়, এ বি মানে এই বাহুটা, তাহলে এই বাহুটার বিপরীত কোণ কত? 70 ডিগ্রি। দেখো বলা আছে কি এ বি লেস দ্যান এসি, যদি এ বির থেকে এসি বড় হয় তাহলে এসি বাহুর বিপরীত কোণটাকেও বড় হতে হবে। তাহলে এসি বাহুর বিপরীত দিকে কোন কোণ আছে? দেখো এটা হচ্ছে এসি বাহু, তার বিপরীত দিকে কত? 40 ডিগ্রি কোণ আছে। আর এ বি বাহুর বিপরীত দিকে কত কোণ আছে? এ বি বাহুর বিপরীত দিকে আছে 70 ডিগ্রি কোণ। এ বি বাহুর বিপরীত দিকে এটা এ বি বাহু, এই বাহুটা তার বিপরীত দিকে আছে সি কোণ, তাহলে 70 ডিগ্রি। তাহলে এ বি লেস দ্যান এসি সত্য হলে 70 ডিগ্রি লেস দ্যান 40 হতে হবে, তাই এটি ভুল, কিন্তু উল্টোটা সত্য হবে। অর্থাৎ এসি এ বি গ্রেটার দ্যান এসি হবে, কারণ এটা সত্য হচ্ছে না মানে উল্টোটা হবে, কারণ এ বি বাহুর বিপরীত দিকে কী কোণ আছে? দেখো 70 ডিগ্রি কোণ সি আছে, সেটা গ্রেটার দ্যান এসি বাহুর বিপরীত দিকে কী কোণ আছে? 40 ডিগ্রি। তাই এই অপশানটি সঠিক, অর্থাৎ অপশান সি হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন বন্ধুরা বলেছে ত্রিভুজ এবিসি এর লম্ববিন্দু যদি ও হয় তাহলে কোন বিওসি প্লাস কোন বিএসি সমান কত হবে? আগে ছবিটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো এইটি হলো ত্রিভুজ বি এবিসি, এ বি সি বলেছে এর লম্ববিন্দু ও, লম্ববিন্দু মানে, লম্ববিন্দু মানে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপর যে লম্ব টানা হয় সেই লম্বগুলি যে বিন্দুতে ছেদ করে। তাহলে এই সি বিন্দু থেকে এবির উপর লম্ব টানা হয়েছে, বি বিন্দু থেকে এসি এর উপর লম্ব টানা হয়েছে বিই, আর এ বিন্দু থেকে বিডি এর উপর এডি লম্ব টানা হয়েছে। এই লম্বগুলি ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই ওটা হলো এর লম্ববিন্দু এই ত্রিভুজটির। আমাদেরকে কোন বি ও সি, দেখো বি ও সি মানে এই কোণটা, আর কোন বি এ সি, বি এ সি মানে এই কোণটার যোগফল জানতে চেয়েছে, যোগফল কত হবে জানতে চেয়েছে। আমরা কিভাবে করব দেখো ভালো করে, এই চতুর্ভুজ একটা তৈরি হয়েছে দেখো এখানে এ এফ ও ই, এই যে চতুর্ভুজটা তৈরি হয়েছে আমি লাল কালিতে বলালাম চতুর্ভুজটা, দেখতে পাচ্ছ তোমরা? তাহলে ওই চতুর্ভুজটাতে দেখো সি বিন্দু থেকে সি এফটা এ বি এর উপর লম্ব, তার মানে এই কোণটা সমকোণ। আবার বি বিন্দু থেকে বিটা এসি এর উপর লম্ব, তাহলে এই কোণটাও সমকোণ। কেন না? এগুলো লম্ববিন্দু, যেহেতু ওটা লম্ববিন্দু, লম্ববিন্দু কি না বিপরীত শীর্ষবিন্দু থেকে বিপরীত ভাবের উপর যে লম্ব টানা হয় সেই লম্বগুলো যাতে মিলিত হয়। তাহলে বি যেহেতু লম্ব তাই এই কোণটা সমকোণ, আবার সি এফ যেহেতু এ বি এর উপর লম্ব তাই এই কোণটা সমকোণ। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে কোণ এ এফ ও যোগ কোণ এ ই ও সমান কত? এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এখন দেখো এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই যে বাকি দুটো কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হতে হবে। কারণ কি? কারণ চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। তাহলে দুটো কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে আর দুটো কোণকে আর 180 ডিগ্রি হতে হবে, তবেই তাদের চারটে কোণের যোগফল 360 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে কোণ এফ ও ই মানে এই কোণটা যোগ কোণ এফ এ ই মানে এই কোণটা সমান 180 ডিগ্রি। এখন ভালো করে লক্ষ্য করো এই কোণ এফ ও ই, কোণ এফ এটা হচ্ছে এফ ও ই মানে এই কোণটা। দেখো এই কোণটার বিপরীত দিকে এই কোণটা আছে, এই সরলরেখাটা আর এই সরলরেখাটা ছেদবিন্দু হচ্ছে ও, তাহলে এই কোণটার বিপরীত কোণ হবে এই কোণটা। তাহলে এফ, আমরা জানি বিপরীত কোণ সমান হয়, তাহলে এফ ও ইর সঙ্গে বিওসি সমান, তাই এফ ওইর জায়গায় আমরা লিখতে পারি কোণ বিওসি, কারণ কি এরা বিপ্রতিব যোগ। এবার কোণ এফ এই, দেখো এফ এ ই হচ্ছে এই কোণটা, এখন এই কোণটাকে এফ এ ই না বললে আমরা তো বিএসি বলতে পারি কারণ তারা একই কোণ। তাহলে এফ এইর জায়গায় কোণ বিএসি লিখলাম সমান 180 ডিগ্রি। তাহলে কি হলো কোণ বিওসি যোগ কোণ বিএসি কত হলো? 180 ডিগ্রি, এটাই আমাদের জানতে চেয়েছিল কোণ বিওসি যোগ কোণ বিএসি কত? 180। তাহলে অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্নে বন্ধুরা বলেছে যে এ বৃত্তের ব্যাসার্ধ বি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ এবং বি বৃত্তের ব্যাসার্ধ সি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে এ বি ও সি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। তা আমাদের সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি যে সি বৃত্তের ব্যাসার্ধ হবে আর একক। সি বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে বি বৃত্তের ব্যাসার্ধ কত হবে? না, বি বৃত্তের ব্যাসার্ধ সমান, দেখো কি বলেছে, বি বৃত্তের ব্যাসার্ধ সি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে সি বৃত্তের ব্যাসার্ধ কত? আর। তাহলে বি বৃত্তের ব্যাসার্ধ তার দ্বিগুণ মানে 2 আর একক।
তাহলে এ বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এ বৃত্তের ব্যাসার্ধ কি বলেছি, দেখো এ বৃত্তের ব্যাসার্ধ বি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে বি বৃত্তের ব্যাসার্ধ কত? টু আর, তাহলে তার দ্বিগুণ, তাহলে টু আর এর সঙ্গে দুই গুণ করতে হবে, তাহলে এইটা হবে এ বৃত্তের ব্যাসার্ধ, তার মানে দুই দুগুণে ফোর আর, চার আর একক বা ফোর আর একক। তাহলে এ এর ব্যাসার্ধ, বি এর ব্যাসার্ধ, সি এর ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এ বৃত্তের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে পাই ইন্টু ব্যাসার্ধ কত? আর, তাহলে আর স্কোয়ার একক, সরি এর ক্ষেত্রফলের এর ব্যাসার্ধ আর নয়, এর ক্ষেত্রফল ফোর আর, তাহলে পাই ইন্টু ফোর আর দার হোল স্কোয়ার। পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, তাহলে পাই ইন্টু এর ব্যাসার্ধ হচ্ছে ফোর আর, ফোর আর তার হোল স্কোয়ার সমান চার চারে ষোলো পাই আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এবার বিয়ের ক্ষেত্রফল বের করবো আমরা। তাহলে বিয়ের ক্ষেত্রফল পাই ইন্টু বিয়ের যে ব্যাসার্ধ কত, টু আর তার বর্গ, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার মানে টু আর তার হোল স্কোয়ার বর্গ একক। তাহলে দুই দুগুণে চার পাই আর স্কোয়ার বর্গ একক। এবার আমরা সি এর ক্ষেত্রফল বের করব। সি এর ক্ষেত্রফল সমান পাই ইন্টু সি এর যে ব্যাসার্ধ তার বর্গ, তাহলে আর স্কোয়ার বর্গ একক, তাহলে কত হবে, পাই আর স্কোয়ার বর্গ একক। আমাদের জানতে চেয়েছে এ বি ও সি এর বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে এ বৃত্তের ক্ষেত্রফল ইজ টু বি বৃত্তের ক্ষেত্রফল ইজ টু সি বৃত্তের ক্ষেত্রফল। এ বৃত্তের ক্ষেত্রফল কত পেয়েছি, ষোলো পাই আর স্কোয়ার ইজ টু বি বৃত্তের ক্ষেত্রফল কত পেয়েছি, ফোর পাই আর স্কোয়ার ইজ টু সি বৃত্তের ক্ষেত্রফল কত পেয়েছি, পাই আর স্কোয়ার। এখন দেখো বন্ধুরা, তিনটে অনুপাতেতেই আমাদের পাই আর স্কোয়ার কমন আছে, তাহলে পাই আর স্কোয়ার কেটে গেল, কি পড়ে থাকলো এখানে, ষোলো ইস টু চার ইস টু, এখানে কেটে গিয়ে শুধু এক পড়ে থাকলো, তাহলে এটাই উত্তর, ষোলো ইস টু চার ইস টু এক, অপশানে সঠিক উত্তর। তো এই আমাদের 2014 সালের প্রশ্ন, 20টি প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল বন্ধুরা। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা প্লিজ, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকমের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এছাড়া বিগত 10 বছরের প্রশ্নের সমাধান পেতে এই ভিডিও লিঙ্কে গিয়ে প্লেলিস্টে চলে যাও তোমরা, সেখানে বিগত 10 বছরের প্রশ্নের সমাধান পেয়ে যাবে। আর তোমরা প্লিজ ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দাও, যাতে আমি এরকম ভিডিও বানানোর উৎসাহ আরও পাই। ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ, আরও ভিডিওর জন্য চ্যানেলের সঙ্গে থাকো।